পঁচাশী হাজার টাকা দিব লাগিব এনেকা বলে কলে। তারপর আজি মই পয়সা দিবল আহিলো, আহি কিনে এটি ডি এফ ও সারক হেৰি পঁচিশ আর এ সি এফ ও সারক হেৰি পঁচিশ মোক হেৰি ইয়ার ফোন করে কিনে বিচারিছিল হেৰি প্রণব দত্ত। ট্রেক্টরখানত আমার কার্ড আছিল, বেলি টিম্বারপর আনিছো, আমার কার্ডের চালান আছে, গাড়ির কাগজ আছে আর কার্ডেরও হেৰি চালান আছে, তথাপিও সিহতে মোরপর হেৰি টাকা বিচারি আছে। ইফালে ধৃত ডি এফ ও যাদব চন্দ্র নাথ আর এ সি এফ জেসিন উদ্দিন আহমেদের বিরুদ্ধে পূর্বরে পরাই উত্থাপিত হয়ে আসছিল বহু অভিযোগ। তিন বছরে কুয়েরি টিম্বার ডিপো আদির অবৈধভাবে ধন সংগ্রহের অভিযোগ দুইজনের বিরুদ্ধে। কেবল এই দুজনেই নহয়, লক্ষিমপুর জেলা বন বিষয়া কার্যালয়ের আর কেইবাজনও বিষয়া কর্মচারীর বিরুদ্ধে আছে অবৈধ ধন আহরণের অভিযোগ। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর এই মুহূর্তে আমি জানাম যে যাদব চন্দ্র নাথর ঘর অভিযান চলি আছে, উপস্থিত আছে তাত আমার জ্যেষ্ঠ সাংবাদিক ঋতিক কৌশিক। ঋতিক, পুনে পুনে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো, তাত আমি জানিও পরা মতে একটা বৃহৎ দল, অভিযানকারী দশজনীয় দল এটা সুমাইছে গে, আপনি কি দেখিছে, তাত কোন কোন উপস্থিত আছে আর তাত কি ধরনের অভিযান চলোৱা হয়েছে? চাওক গীতাশ্রী, প্রথমতে মই আরম্ভ কৰিব বিচাৰিছো, প্রায় এটামান বজাত গোটেই এই যি ট্রেপটো কৰিছিল যি দুর্নীতি নিবারক আর তদারকী শাখায়, তাত তেওঁলোকৰ ওচৰত মহম্মদ জামিরুদ্দিন বুলি এজন যুবকে অভিযোগ আনিছিল দুর্নীতি নিবারক শাখার ওচৰত যে তেওঁৰ পৰা 185,000 টকা ডি এফ ও আর সহযোগে বিচারিছিল। আর সেই তারপরে যেটা অভিযোগ করেছিল তারপরে অনুসন্ধান করলে আর প্রাথমিক অনুসন্ধানত পোহরলে আহিল যে এই যে বন বিভাগের বিষয়া কেবাগীও ধন বিচারিছে ট্রেক্টর আর যে কাঠ আছিল সেই কাঠখিনি এড়ি দিয়ার কারণে। আর তারপর আজি ধন দিয়ার নামত দুজন বিষয়ার নামত 25,000 টাকাত দুটা এনভেলপত লৈ গৈছিল, যোনটো সেই সময় ডি এফ ও যি আছিল আমার যাদব চন্দ্র নাথ, সেই যাদব চন্দ্র নাথে লৈছিল। আর সেই এনভেলপটা লওঁতে দুর্নীতি নিবারক শাখার দলে তেওঁলোকক হাতে লোটে গ্রেপ্তার করে। তার সমান্তরালভাবে অকল তেওঁ নহয়, তার লগতে এ সি এফ যি আছিল জাসিমউদ্দিন আহমেদ, তেওঁকো গ্রেপ্তার করে, আর আন এজন তেওঁলোকৰ ফরেস্ট গার্ড আছিল প্রণব জ্যোতি দত্ত, তেওঁকো গ্রেপ্তার করে। আর তার সমান্তরালভাবে দুর্নীতি নিবারকে যেটা এনে ধরনের ট্রেপ কেস বা তেনে ধরনের অভিযান চলায়, তার সমান্তরালভাবে যিখিনি লোক গ্রেপ্তার হয়েছে যিখিনি নোন প্রপার্টি আছে বা আরক্ষীর ওসর যিখিনি তথ্য আছে সম্পত্তি বা বাসগৃহত অভিযান চলায়। তার আমি জানিব পাৰিছো পত্নী আছে, যাদব নাথৰ পত্নী আছে, জিয়রি আছে, আর কোন আছে, তাত কোন থাকিব পাৰে? চাওক, এতিয়ালৈকে আমি যি তথ্য পাইছোঁ, যিহেতু দুর্নীতি নিবাৰকৰ শাখাৰ আৰক্ষীৰ লোক তাত উপস্থিত আছে, তাৰ ভিতৰত আছে, আৰু তেওঁলোকে এতিয়া তদন্ত চলাই আছে। কিছু সময় পূৰ্বে যি ধন জোখা যি ট্ৰেলাৰ মেচিন, সেই ট্ৰেলাৰ মেচিনো ইয়াৰ ভিতৰলৈ লৈ যোৱা হৈছে। প্রায় দশজনতকে অধিক আরক্ষীর লোক আছে, ইয়ার স্থানীয় লোকসকলক সাক্ষ্য হিসাবে লৈ গৈছে। উলাই অহার পিছত আমি জানিব পাৰিম যে ইয়াত নগদ ধন পাইছে, আর আমি সন্দেহ করছো যেহেতু ট্রেলার মেশিন ইয়াত লৈ যোৱা হৈছে, ইয়াত নগদ ধনও হয়তো পোৱা হৈছে। কারণ যিগৰাকী যাদব চন্দ্র নাথ আছে বা জামিরুদ্দিন আহমেদ আছে সি এফ আর আন আছে, তার আগতো বহুত অভিযোগ আছিল। আর ইয়ার আগতো আমি এটা কথা আমি সকলে চাগে রাইজে পাহরা নাই, সেইজন হল মহৎ চন্দ্র তালুকদার, যার ওসর এনে ধরনের একটা দুর্নীতি নিবাহকর ট্রেপতেই বহু কোটি টাকার কথা আছিল, বহু হল, এতিয়াও কারাগারত আছে। আর এনে ধরনের বন বিভাগে কোটি কোটি টাকার সেই লক্ষিমপুর হোক, ধেমাজি হোক, বা আশেপাশে অরুণাচল হোক, মেঘালয় বোর্ডারত হোক, বা নাগালেন্ড বোর্ডারত হোক, এনে ধরনের বহু কাম করে থাকে বন বিভাগের বহু বিষয়ে আর শীর্ষ বিষয়াসকলে পৃষ্ঠপোষকতা লয়। আর ইয়াতো সেইটো দেখা গল, আর হয়তো মহৎ তালুকদার দ্বিতীয়জন মহৎ তালুকদার আমি যাদব চন্দ্র নাথতো আমি দেখিব পাৰো বা জামিসুদ্দিন আহমেদতো আমি দেখিব পাৰো। ঋতিক, আপুনি 2016 চনৰ সেই মহৎ চন্দ্র তালুকদারৰ বিৰুদ্ধে উঠা অভিযোগৰ পৰা আৰম্ভ কৰি যিখিনি কথা কৈছে, এটা কথা স্পষ্ট যে হয় খেলিমেলি হয় বা এটা ব্যাপক দুর্নীতিৰ বজাৰ এখন মেলি ৰাখিছে এনেকৈ বিভিন্নজন চৰকাৰী বিষয়া তেওঁলোকৰ নিজ নিজ কাৰ্যালয়ত, আৰু কেতিয়াবা এজন দুজন জালত এনেকৈ পৰিছে। এতিয়া প্ৰশ্ন হৈছে যে যাদব চন্দ্র নাথৰ যিটো ঘৰ, এয়া হেঙেৰাবাৰীৰ ঘৰ, তাৰ লগতে আন কোনোবা তেওঁৰ প্ৰপাৰ্টি বা আন কোনোবা ঠাইত তেওঁৰ সম্পত্তি আছে নেকি, তাতো অভিযান চলোৱাৰ সম্ভাৱনা আছে নেকি, আৰু এ চি এফ গৰাকীৰ বিষয়ে কি জানিব পৰা গৈছে?
सौ गीताश्री प्रथम कथा हल ए सी एफ गी तेजपुर तार